স্বাগত বন্ধুরা, কারিগরির তরফ থেকে নিয়ে এলাম একটা লাউ দিয়ে তোমাদের কাছে রেসিপি। দেখো, একটা মানে প্রমাণ সাইজের একটা লাউ নিয়েছি আমি একটা রেসিপি দেখানোর জন্য। আর এই লাউটাকে আমি ধুয়ে নিয়েছি, তো এখন আমি লাউটাকে একটু কেটে নিচ্ছি। প্রথমে লাউটাকে আমি দু ফালি করব। আমি ছাড়িয়ে নিচ্ছি, এইভাবে আমি লাউয়ের টুকরোগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, সমস্ত লাউগুলো, লাউয়ের টুকরোগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আর লাউয়ের খোসাগুলো আমি ভাজা করব, আর এই লাউয়ের পেছন দিক বোটার দিকটা আমি ডালে দেব। তো এখন দেখো, আজকে আমি শুধু তোমাদের এই লাউয়ের এই তরকারিটাই তোমাদের আমি আজকে দেখাবো করে আমি কিভাবে কাটছি। দেখো, এরকম ছোট ছোট সাইজ করে আমি লাউটা কেটে নিচ্ছি। দেখো, আমার মোটামুটি এটা পুরো এক বাটি হয়ে গেছে, ভর্তি ভর্তি এক বাটি হয়ে গেছে। আমি এইভাবে পুরোটা কেটে নিলাম। তো এবার চলো আমরা ওভেনের দিকে যাই। তো এই ফাঁকে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল আইকনের অল বাটনটি টিপে দিও, তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। গ্যাসটা ধরিয়ে দিয়ে আমি একটা কড়া বসিয়ে দিচ্ছি এখানে। কড়ার মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে দেখো, আমি কিছুটা মটর ডাল ভিজিয়ে একটু মিক্সিতে বেটে নিয়েছি, মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটা তোমাদের দেখালাম না। দেখো, এই মটর ডাল দিয়ে আমি ছোট্ট ছোট্ট করে মানে এরকম করে বড়া ভেজে নেব। দেখো, এর মধ্যে আমি তেলটা আমার গরম হয়ে গেছে, আমি ছোট ছোট বড়া এর মধ্যে দিয়ে দিচ্ছি। মটর ডালটা খুব ঘন করে বেটেছি, মানে ডালটাকে আর মানে যেরকম জল দিয়ে আমি ডালটা ভিজিয়েছি, ডালটা ওই যতটা জল শুষে নিয়েছে তার মধ্যে এক্সট্রা মিক্সিতে করার সময় আর এক্সট্রা জল দেইনি, তাহলে বেশ মানে গাঢ় গাঢ় হয়েছে। পাতলা হলে বড়িটা ভালো হয় না, একটু ভেঙে যায়, ওই জন্য আমি এইভাবে করে নিয়েছি। ডালের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ডালের বড়াগুলোকে তুলে নিচ্ছি। পুরো ডালের বড়া আমি তুলে নিয়েছি। দেখো, এই তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কাকে একটু ফাটিয়ে দিচ্ছি, আর দুটো তেজপাতাকে দুই টুকরো করে আমি দিয়ে দিচ্ছি। আর এখানে একটু ফোড়নে আমি সাদা জিরে দিচ্ছি। ফোড়নটা আমার হয়ে গেছে, এবার আমি এখানে কিছুটা নারকেল কোড়া নিয়েছি, এক মালার থেকে একটু কম, হাফ মালার থেকে একটু কম। এই হাফ মালা নারকেল আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখো, নারকেলটা আমার ভাজা হয়ে গেছে, বেশ একটু লালচে লালচে করে নারকেলের বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি এর মধ্যে যে কাটা লাউ সেটা দিয়ে দিচ্ছি। Thank you.
আমি একটু পরে এতে লবণ দেব। আমার কড়াই ভর্তি হয়ে গেছে, আমি এটাকে একটু এক মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি। এক মিনিট পরে আমি ফিরে এলাম। এবার এতে আমি লবণ দিয়ে দিচ্ছি। আমি এতে 3 চামচ মতো লবণ দিয়ে দিলাম, তার মানে 4 চামচের 1.5 চামচ লবণ আমি এতে দিয়ে দিলাম। এবার এটা একটু উল্টে পাল্টে দিচ্ছি, তাহলে লাউটা আমার তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখো লবণ দেওয়ার সঙ্গে সঙ্গে লাউ থেকে জল বেরিয়ে আসছে। এখন এখানে তোমাদেরকে আমি একটা টিপস বলে রাখি যে লাউ প্রথমে গোটা ধুয়ে নেবে, কেটে ধুতে যাবে না, তাহলে কিন্তু লাউ থেকে প্রচুর জল বেরিয়ে যাবে, সেই জল শুকোতে অনেকটা সময় লাগবে। এবার আমি এটাকে 2 মিনিটের জন্য একটু চাপা দিয়ে রাখলাম। 2 মিনিট পরে চলে এলাম বন্ধুরা। দেখো লাউ থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে, লাউটাও অনেকটা মজে গেছে, নারকেল ভাজার বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। নারকেলটাকে একটু লাল করে ভাজলেই এই গন্ধটা আসে। আমি এতে 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, এই কাঁচা লঙ্কা 4টে দিয়ে দিলাম। লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে, যারা বেশি ঝাল খাও তারা বেশি দেবে, আর যদি তোমরা লাল লঙ্কা দিতে চাও তাহলে তোমরা লাল লঙ্কাও এর মধ্যে, লাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিতে পারো। আমি দেব না, আমি এতে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 চামচ, মানে ছোট চামচের 1 চামচ। এখন আমি আর এতে চাপা দেব না, চাপা দিলে আমার লাউয়ের জলটা শুকোতে বেশি সময় লাগবে, ওই জন্য আমি আর এতে আর ঢাকা দিচ্ছি না। এবার এইভাবেই লাউটাকে মজিয়ে নেব। এইভাবে লাউটা 5 মিনিট মজবে, এর মাঝখানে আমি এতে একটু নেড়ে দেব। 5 মিনিট পরে চলে এলাম বন্ধুরা। দেখো এটা জলটা অনেকটাই শুকিয়ে গেছে। 1/2 চা চামচ আদা বাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ইচ্ছে করলে তোমরা নাও দিতে পারো আদা বাটাটা, আদা বাটাটা অতটা এসেনশিয়াল নয়, কারণ নারকেলের গন্ধটাই এটাতে বেশ সুন্দর হয়ে যায় রান্নাটা। এখন এতে আমি অল্প পরিমাণে একটু জিরের গুঁড়ো দেব। জিরের গুঁড়োটা নামানোর আগে দিলে বেশ ভালো হয় গন্ধটা, ওই জন্য আমি এটাকে সবার পরে দিচ্ছি। দেখো এই চামচের, ছোট চামচের 2 চামচ জিরের গুঁড়ো আমি এটা দিয়ে দিচ্ছি এখানে। লাউয়ের জলটা আমার অনেকটাই শুকিয়ে এসছে। এবার আমি এখানে যে ভেজে রেখেছি ডালের বড়িগুলো, সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই জলটা ডালের বড়ি অনেকটা টেনে নেবে, জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই রান্নাটা তোমরা একবার হলেও করে খাবে, খুবই টেস্টি হয় খেতে, খুব ভালো লাগে। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, তো এবার আমি এতে 2 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। আমি একটু মিষ্টি মিষ্টি রান্না ভালোবাসি, তোমরা চিনিটা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। তোমাদেরকে এখানে একটা কথা বলে রাখি, আমার তো লাউয়ের জলটা শুকিয়ে গেছে, যদি তোমাদের লাউয়ের জল শুকোতে অনেক সময় লাগে তাহলে তোমরা একটু গুঁড়ো আটা বা একটু গুঁড়ো ময়দা বা একটু চালের গুঁড়ো এর উপরে ছড়িয়ে দিতে পারো, আমার সেটার প্রয়োজন হবে না, আমার এটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ফেলছি। হয়ে গেল বন্ধুরা লাউ ঘন্ট, নারকেল কোড়া আর ডালের বড়ি ভাজা দিয়ে, এই এটা আমি করেছি, ডালের বড়া ভাজা দিয়ে আমি এটা করেছি। এটা খুব টেস্টি হয়, এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ, যারা নিরামিষ খায় বা নিরামিষের দিনেও এটা তোমরা করে খেতে পারো, খুবই ভালো লাগে খেতে। তো আজকে যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক করো, কমেন্টস লিখো এবং বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। আর দেখতে থাকো কারিকুরি আগামী দিন তোমাদের জন্য কী নিয়ে আসে,
ভালো কিছুই আনবে আশা রাখি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।